হ্যালো এভরিওয়ান, আসসালামু সমস্যা আলাইকুম। নেই, আমি আমার ভাবনা, চলে আসলাম মুন্সিগঞ্জ হোমমেড কেক বাই ভাবনা পেজ থেকে। তো সবাই কেমন আছেন? আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে সিম্পল বাট খুব ইউনিক একটা সুন্দর একটা ডিজাইন, আমি রিসেন্ট একটা কাজ করেছিলাম, তো একটা আপুর খুবই পছন্দ লাগে এবং বলে কালকে রাতে হঠাৎ করে রাত 12টা বাজে আপুটা নক দিছে আমার পেজে, দেন বলতেছে যে আপু আমার আব্বু আম্মুর কালকে ম্যারেজ ডে, তো আমি এই কেকটা, উনি একটা পিকচার দিছে ফার্স্টে, তারপর আমি বললাম যে না আপু এটার মধ্যে যেগুলো আছে ওগুলো আমার কাছে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস নেই, আমি আপনাকে আমার কালেকশন দেখাই, আপনি দেখেন ওইখান থেকে পছন্দ হয় কিনা। তো আপুটা আমার এই কেকটা পছন্দ করে। এর উপর দিকে হচ্ছিল তিনটা সাদা ফুল ছিল গোলাপ, তো আপুটা বললো যে না আপু গোলাপটা দিও না, তুমি হচ্ছে নোট লিখবা যে আব্বু আম্মু হ্যাপি অ্যানিভার্সারি আব্বু অ্যান্ড আম্মু। তো যেমন কাজ তেমনই, তেমন যেমন অর্ডার ছিল ঠিক তেমনই রাত 12টায় বলে, এবং সাথে সাথে আপু পেমেন্টও করে দেয় আমাকে বিকাশে। তো আর কি করে আর বলেন, সকালবেলা উঠেই, আজকে আবার কম্বো কেক ছিল, কম্বো কেকের ডেলিভারি ডেট ছিল, তারপর একটা বেবি শাওয়ার কেক ছিল, এবং সাথে এই আপুটার অর্ডারটা আসায় আমি সকালেই কাজে লেগে পড়ি। তো ফাইনাল ফিনিশিংটা এরকম আসছে, দেখতে খুবই সুন্দর, ছবিগুলো মাশাল্লাহ খুব সুন্দর উঠছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গে এই ভিডিওটা আজকে শেয়ার করবো, তো শেয়ার করে নিলাম। এবং আমার এই কেকটা ছিল হাফ পাউন্ডের, 394 গ্রাম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।